ক্ষমতাসীন মতিঝিল থানা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত 8, 9 ও 10 নং ওয়ার্ডে ত্রিবার্ষিক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন কেন্দ্র করে শহরের রাস্তাঘাট মুখরিত। 8, 9 ও 10 নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী নুরু এর নেতৃত্বে আজ দুপুরে রাজধানীর দিলকোষা রোড থেকে বিশাল মিছিল নিয়ে টিএনটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সম্মেলনে যোগ দেন। এ সময় নুরুল ইসলাম চৌধুরী নুরু বলেন, তিনি যদি 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে এলাকার সন্ত্রাস মাদক নির্মূল সহ এলাকার উন্নয়নে মূল ভূমিকা পালন করবে বলে জানান তিনি। আজকে আমাদের এই সম্মেলন সার্থক করার জন্য আমরা ব্যাপক আয়োজন করছি, ব্যাপকভাবে মিছিল নিয়ে আমরা সম্মেলন কেন্দ্রে যাচ্ছি। এবং আপনারা সবাই জানেন আমি 9 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট। আমি বিগত দিনে 9 নং ওয়ার্ড দিলকুশা ইউনিটের সাধারণ সম্পাদক ছিলাম, পরবর্তীতে দিলকুশা ইউনিটের সিনিয়র সহসভাপতি ছিলাম এবং বর্তমানে আমি 9 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি পদে আছি এবং বর্তমানে আমি বাংলাদেশ ন্যাশনাল প্রেস সোসাইটির সহসভাপতি পদে আছি। আমি দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এবং আমি বর্তমানে সামাজিক এবং সমাজসেবা করে যাচ্ছি। আপনারা জানেন করোনাকালীন আমি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে ছিলাম, এখনও আছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্র শেখ হাসিনা যদি আমাকে 9 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয় তাহলে আমি 9 নং ওয়ার্ডকে মাদক মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করবো ইনশাল্লাহ।